জিলাত পালন করা হয়েছে সেনাবাহিনীর বর্ণিল বিজয় বর্ষ। 1971 চনত ভারত আর পাকিস্তানের মাজত সংঘটিত যুদ্ধত ভারতে বিজয় সাব্যস্ত করা 50টা বছর উদযাপনের বাবে আয়োজন করা স্বর্ণিল বিজয় বর্ষর কার্যসূচীর অংশস্বরূপে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রজ্বলন করা স্বর্ণিল বিজয় শিখা দেশের বিভিন্ন অঞ্চলের মাজেরে পরিভ্রমণ করা হয়। তারই অংশ হিসাবে দরং জেলার 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে উলিওয়া হয় এক বিশাল রেলি। মঙ্গলদৈর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই বিশাল রেলিক বিভিন্নজনে রাষ্ট্রীয় পতাকার আদরণি জানায়। রেলিত সেনার বহু কেজন বিষয়াও অংশগ্রহণ করে। তেওঁলোকে ভারত পাক যুদ্ধত শহীদ হওয়া দেশের বীর জওয়ানসকলক শ্রদ্ধা জানায়। স্বর্ণিল বিজয় বর্ষ উপলক্ষে মাশাল লৈ বিশাল শোভাযাত্রা করা হয়। তামুলপুরের পর আরম্ভ করা রেলি খারুপেটিয়া হয়ে তেজপুরের ভারতীয় সেনার কোয়ার্টারলৈ পরিভ্রমণ করে আর স্বর্ণিল বিজয় শিখা হাতত লৈ এইদরে যাত্রার অন্ত পেলায়। রাষ্ট্রীয় প্রেক্ষাপটত জিলিকায় তোলাত স্বাভাবিকতে আনন্দিত হয়ে পড়েছে ধেমাজিবাসীর রাজ্যবাসী। জেলাত পালন করা হয়েছে সেনাবাহিনীর বর্ণিল বিজয় বর্ষ। 1971 চনত ভারত আর পাকিস্তানের মাজত সংঘটিত যুদ্ধত ভারতে বিজয় সাব্যস্ত করা 50টা বছর উদযাপনের বাবে আয়োজন করা স্বর্ণিল বিজয় বর্ষর কার্যসূচীর অংশস্বরূপে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রজ্বলন করা স্বর্ণিল বিজয় শিখা দেশের বিভিন্ন অঞ্চলের মাজেরে পরিভ্রমণ করা হয়। তারই অংশ হিসাবে দরং জেলার 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে উলিওয়া হয় এক বিশাল রেলি। মঙ্গলদৈর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই বিশাল রেলিক বিভিন্নজনে রাষ্ট্রীয় পতাকার আদরণি জানায়। রেলিত সেনার বহু কেজন বিষয়াও অংশগ্রহণ করে। তেওঁলোকে ভারত পাক যুদ্ধত শহীদ হওয়া দেশের বীর জওয়ানসকলক শ্রদ্ধা জানায়। উপলক্ষে মাশাল লৈ বিশাল শোভাযাত্রা করা হয়। তামুলপুরের পর আরম্ভ করা রেলি খারুপেটিয়া হয়ে তেজপুরের ভারতীয় সেনার কোয়ার্টারলৈ পরিভ্রমণ করে আর স্বর্ণিল বিজয় শিখা হাতত লৈ এইদরে যাত্রার অন্ত পেলায়।